আসসালামু আলাইকুম আমি রাকিব আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনার ফোন যদি গরম হয় আপনার ফোন যদি হ্যাং মারে আপনার ফোন যদি স্লো হয়ে যায় তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন স্কিপ করবেন না তাহলে আপনার যে কোনো একটা সিরিজ আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেব একটা সিরিজ করলে আপনার ফোন জীবনও হ্যাং হবে না গরম হবে না স্লো হবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা জাস্ট আপনাদেরকে একটা সিরিজ করতে হবে তাহলেই এই কাজটি আপনিও করতে পারবেন তো ভিডিওটি স্কিপ করানোর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই পারবেন তো চলুন ভিডিওটি আমি এখন আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো তো ওয়েট ওয়েট তো বন্ধুরা এই ওদমের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমি আপনাদের কাছে আজকে একটা করে লাইক রেসপেক্ট করবো তো বন্ধুরা তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ফোনের মেইন পেজে তো এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে যে এই সেটিংস করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায় যে আপনার একটা চ্যানেল লোগো এই লোগোটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমস এটার উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে লাইব্রেরির নামে একটা অপশন দেখা যাচ্ছে ভালো করে দেখুন লাইব্রেরি এই লাইব্রেরির উপর আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আসে মানে আপনি যতদিন ধরে যত অ্যাপস ইনস্টল করেছেন বা আনস্টল করেছেন যত অ্যাপ ইনস্টল করে আনস্টল করেছেন যত অ্যাপ ডিলিট করেছেন সব অ্যাপ্লিকেশন এখানে আপনারা শো করাবে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন যত অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশন এখানে শো করাবে যত অ্যাপ্লিকেশন আনস্টল করেছেন সব এখানে শো করাবে দেখুন ভালো করে দেখুন যত অ্যাপ্লিকেশন আপনি কারবার করেছেন সব এখানে শো করাবে তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটা ফোন গরম করার একটা অত্যন্ত দারুণ বিষয় এটা ফোন এটা ফোনকে গরম করে এই কাজগুলো যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন এই চিহ্নতে ক্রোস চেন ওপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিমুভের ওপর ক্লিক করে দেন রিমুভ করে দিলাম এরকমভাবে সবগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি আপনি এভাবে রিমুভ করে দেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি রিমুভ করে দেন তাহলে আপনার ফোন জীবনেও গরম হবে না এই কাজগুলো থাকার কারণে আপনার ফোন গরম হয় হ্যাং হয় স্লো হয় দেখতে পাচ্ছেন এগুলো রিমুভ করে দেবেন তাহলেই ফোন আর করা হবে না তো গেল এক নাম্বার সেটিংস বন্ধুরা এখন দুই নাম্বার যে সেটিংসটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে সর্বপথ আপনারা সেটিংস আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংস অপশনে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট এই অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে এটার ওপর ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ এখন মানে ইনস্টল করা আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার এখানে শো করাবে তো দেখুন যে অ্যাপ্লিকেশনটি আপনি বেশি ইউজ করছেন মানে বেশি ব্যবহার করতেছেন তো সে অ্যাপ্লিকেশনটি দেখুন আমি ধর আমি যে কোনো ধরেন ফেসবুক আমি ফেসবুক একটা ফেসবুক অ্যাপ্লিকেশন এটা আমি বেশি এখন ইউজ করি তো ফেসবুকের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু নিচ দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পারমিশন এই যে ভালো করে দেখুন এই যে পারমিশন পারমিশন নামে একটা অপশন দেখুন এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন ফেসবুকের সাথে এখানে ভালো করে দেখুন ফেসবুকের সাথে এখানে ক্যামেরা ক্যালেন্ডার কন্টাক্টস মাইক্রোফোন ফোন স্টোরেজ এগুলোর আপনার কানেকশন আছে তো এগুলো আপনি যেগুলোর কানেকশন নাই যেমন ক্যামেরার কানেকশন নাই ফেসবুকের সাথে তো ক্যামেরাটা আপনি অফ করে দেবেন দেখুন তারপর লোকেশন এটা অফ করে দিবেন তারা মাইক্রোফোন এটা অফ করে দেবেন এগুলোর আমার যেহেতু দরকার নাই এগুলো অফ করে দেবেন তো তাহলে ফোনটা আপনার মানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তো এই এই সেটিংসগুলো করলে আপনার ফোন জীবনেও গরম হবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা তো গেল দুই নাম্বার সেটিংস তারপরে তারপর আপনাদেরকে তৃতীয় নাম্বার যে সেটিংসটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনারা প্লে স্টোর ব্রাউজারটি ওপেন করবেন করার পর আবার আবার চলে যাবেন এরকমভাবে মাই অ্যাপস অ্যান্ড গেমসে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভালো করে দেখুন এখানে এই যে আপডেট চাচ্ছে আমার মোটে একচল্লিশটা অ্যাপ্লিকেশন আপডেট চাচ্ছে তো যে অ্যাপ্লিকেশন আপ আপডেট চাবে সেটাই আপনাকে আপডেট দিতে হবে তো এরকমভাবে আপডেট দেওয়ার পর আপনাকে যত অ্যাপ্লিকেশন আপনি আপডেট চাইবে সব অ্যাপ্লিকেশন কি শুনটি আপনি আপডেট দিয়ে নেবেন তাহলেই তাহলেই আপনার ফোন আর যেবও গরম হবে না সোলো হবে না হ্যাং মারবে না তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই প্রথমের ভিডিওটি ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বেজে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে এই কয়েকটা কাজ করলে আপনার ফোন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যেবনও স্লো হবে না হ্যাং হবে না গরম হবে না এই কয়েকটা সেটিংস আপনারা করবেন প্রতিনিয়ত করবেন তো বন্ধুরা দেখা যায় পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব টেক ইউটিউব চ্যানেল সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ সবাইকে